আমরা শুরু করছি আজকে অ্যাটমিক স্ট্রাকচারের সাত নাম্বার ভিডিওর আলোচনা। তো গতদিন গত ভিডিওতে যে আলোচনা তোমাদের সঙ্গে করেছিলাম সেখানে আমি তোমাদের বলেছিলাম যে বোরের পরমাণু মডেলে কিছু ত্রুটি লক্ষ্য করা যায়। কি কি ত্রুটি ছিল? যে যে অ্যাটমিক স্পেকট্রাটা বোর ব্যাখ্যা করলেন সেটাকেই যদি হাই রেজুলেশনে নেওয়া হয় তাহলে লক্ষ্য করা যায় এক একটা সিঙ্গেল স্পেকট্রাল লাইন আসলে অনেকগুলো ঘন সন্নিবিষ্ট রেখার সমষ্টি, অর্থাৎ ফাইন স্ট্রাকচার, বর্ণালীর ফাইন স্ট্রাকচার কিন্তু বোর ব্যাখ্যা করতে পারলেন না। আরেকটা কি লক্ষ্য করা গেল? বর্ণালী রেখা যদি তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্রের অধীনে নেওয়া হয় তাহলে সেই রেখাগুলো অনেকগুলো ভাগে ভাগ হয়ে যায়, অর্থাৎ একটা রেখা স্প্লিট হয়ে যায় অনেকগুলো রেখায়। একটাকে বলা হচ্ছে স্টার প্রভাব, যখন তড়িৎ ক্ষেত্রের প্রভাবে সেটা করছি। আরেকটাকে বলা হচ্ছে জিমান প্রভাব, যখন চুম্বক ক্ষেত্রের প্রভাবে সেটা করছি। আবার তোমাদের সেই আলোচনাও আমি করেছি যে বোরের তত্ত্ব সরাসরি হাইজেনবার্গের অনিশ্চয়তা তত্ত্ব বা আনসার্টেনটি প্রিন্সিপালের বিরোধিতা করে, এবং ডি ব্রগলির যে দ্বৈত সত্তার তত্ত্ব আছে, ডুয়াল নেচার আছে, তারও বিরোধিতা করে। কারণ বোর যখন তার পরমাণুর মডেলটা তৈরি করেছেন তখন ইলেকট্রনকে শুধুমাত্র একটা কণারূপেই বিবেচনা করেছেন, তার কিন্তু তরঙ্গ ধর্মকে বিবেচনায় আনেননি। সেই সমস্ত যে ভুল ত্রুটিগুলো ছিল সেগুলো ধীরে ধীরে রেকটিফাই হয়েছে। হাই রেজুলেশনে যখন স্পেকট্রাটা নেওয়া হলো তখন দেখা গেল একটা বর্ণালীর রেখা অনেকগুলো রেখায়, ঘন সন্নিবিষ্ট রেখায় বিভক্ত হয়ে যায়, যার ব্যাখ্যা কিন্তু পরবর্তীতে করলেন সোমারফেল্ড। তো সেই আলোচনায় আসার আগে তোমাদের আমি গত যে আলোচনাগুলো ছিল সেখান থেকে একটা আলোচনা তোমাদের মধ্য থেকে উঠে এসেছে যে স্যার, যখন কোনো একটা নির্দিষ্ট শক্তিস্তর থেকে ইলেকট্রন আরেকটা শক্তিস্তরে জাম্প করবে তখন কতগুলি সর্বাধিক রেখা তৈরি হবে? তো আমি দেখো বোর্ডে একটা লিখে দিয়েছি, যদি N2 শক্তিস্তর থেকে N1 শক্তিস্তরে ইলেকট্রন জাম্প করে তাহলে সেক্ষেত্রে কতগুলো সর্বাধিক বর্ণালীর রেখা পাওয়া যাবে। সূত্রটা কি লিখেছি দেখো, N2 - N1 × N2 - N1+1/2। একটা উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে এটা ব্যাখ্যা করার চেষ্টা করেছি, এটাও সম্ভবত একবার পরীক্ষাতে এসেছিল যে হাইড্রোজেনের ক্ষেত্রে যদি পঞ্চম কক্ষ থেকে ইলেকট্রনটা তৃতীয় বোর কক্ষে স্থানান্তরিত হয় সেক্ষেত্রে সর্বাধিক কতগুলি বর্ণালী রেখা পাওয়া যাবে। দেখো তাহলে আমাদের N2 মানটা কত? 5। N1 এর মানটা কত? 3। আর এখানে 5 - 3+1 তাহলে কত দাঁড়ালো? 2 × 3/2 তাহলে দেখো কত হচ্ছে? 3টি। তাহলে সেক্ষেত্রে আমরা বর্ণালী রেখা পাবো 3টা। বুঝতে পেরেছো? 3 × 6/2 তার মানে কটা? 3টি রেখা পাবো। তাহলে পঞ্চম বোর কক্ষ থেকে যদি তৃতীয় বোর কক্ষে কোনো একটা ইলেকট্রন জাম্প করে নামে তাহলে সেক্ষেত্রে বর্ণালীতে যে সর্বোচ্চ সংখ্যক রেখা পাবো তার সংখ্যা কটা হবে? 3টি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, তোমাদের এই প্রশ্নটা তোমাদের তরফ থেকে আমাকে করেছিলে, তো সেটার উত্তরটা কিন্তু এরকমভাবে করতে হবে, বোঝা গেল? এবার আমরা আসছি হচ্ছে সোমারফেল্ডের তত্ত্বে। এবার তোমরা লক্ষ্য করো বিজ্ঞানী সোমারফেল্ড কি বললেন, যে পরমাণুর নিউক্লিয়াসকে পরিভ্রমণ যখন করে ইলেকট্রনটা সেই কক্ষপথগুলো শুধুমাত্র কিন্তু বৃত্তাকার হয় না, উপবৃত্তাকারও হতে পারে, এবং সেই উপবৃত্তের যে কোনো একটা ফোকাসে বা নাভিতে নিউক্লিয়াসটা অবস্থান করে। তাহলে তিনি দু ধরনের কক্ষপথের কথা বললেন, এক ধরনের বললেন উপবৃত্তাকার কক্ষপথ, আরেক ধরনের বললেন বৃত্তাকার কক্ষপথ। এবং তিনি এটাও বললেন যে আসলে বৃত্তাকার কক্ষপথ আসলে উপবৃত্তাকার কক্ষপথেরই একটা বিশেষ রূপ। এবার উপবৃত্তকে যদি তোমার প্রকাশ করতে হয় তাহলে তোমার এখানে দুটো ভেরিয়েবল লাগছে, দুটো কোয়ান্টাম সংখ্যা লাগছে। যেমন বোরের ক্ষেত্রে আমরা শুধু পেয়েছিলাম মুক্ত কোয়ান্টাম সংখ্যা বা N, এবার কিন্তু সোমারফেল্ড তার তত্ত্বে একটা নতুন কোয়ান্টাম সংখ্যাকে নিয়ে এলেন, তাকে বললেন তিনি কে, একে বললেন তিনি গৌণ কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা,
পরবর্তীতে এই কেকে আমরা এল রূপে, ছোট হাতের এল রূপে জেনেছি, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা গৌণ কোয়ান্টাম সংখ্যা বা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। বুঝেছো? এবার তাহলে সোমার বেল কটা কোয়ান্টাম সংখ্যার কথা বললেন? দু ধরনের। একটা তো মুখ্য কোয়ান্টাম সংখ্যা, যেটা বোর দিয়ে গেছেন অলরেডি। আরেক ধরনের কোয়ান্টাম সংখ্যা কি? কে, তার মানটা কি হবে? এন এর মান যেটা আছে ততগুলোই হবে কে এর মান। কেমন? ধরো ধরো এন এর মান যদি, এন এর মান যদি তিন হয়, অর্থাৎ তিন নাম্বার মুখ্য শক্তি স্তর হয়, তাহলে তখন কে এর মানগুলো কি কি হবে? কে এর মানগুলো হবে এক, কে এর মান হবে দুই, কে এর মান হবে হচ্ছে তিন। তার মানে কে ইজ ইকুয়াল টু ওয়ান হবে, কে ইজ ইকুয়াল টু টু হবে এবং কে ইজ ইকুয়াল টু তিন হবে, তিনটে হবে। এবার দেখো আমি এখানে সেট তৈরি করি, এন থ্রি কে ওয়ান। এখানে এন আর কে এর মানটা কিন্তু আলাদা আলাদা, সুতরাং এক্ষেত্রে যে পথ, ইলেকট্রনের যে পথটা, গতিপথ, সেটা কিন্তু উপবৃত্তাকার হবে, কারণ এন ও কে পরস্পর সমান নয়। এবং যেহেতু এন এর সঙ্গে কে এর পার্থক্য বেশি, তাহলে উপবৃত্তটা কি হবে? লম্বাটে ধরনের হবে, অর্থাৎ পরাক্ষের দৈর্ঘ্যটা উপাক্ষ থেকে অনেকটা বেশি হবে। উপবৃত্তে জানো যে এই অক্ষ, তাকে বলা হয় হচ্ছে পরাক্ষ, আর এই অক্ষকে বলা হয় হচ্ছে উপাক্ষ। তাহলে সেক্ষেত্রে পরাক্ষটা অনেক বড় হবে, উপাক্ষটা ছোট হবে। পরের সেটটা কি হতে পারে দেখো, এন ইজ ইকুয়াল টু থ্রি কে ইজ ইকুয়াল টু টু, এটা উপবৃত্তাকার, কারণ হচ্ছে এন ও কে এর মানটা সমান নয়। কিন্তু এটা আরেকটু মানে পরাক্ষটা উপাক্ষের কাছাকাছি চলে এসছে, মানে পরাক্ষর থেকে উপাক্ষটা খুব বেশি ছোট আর নয়। আরেকটা সেট হতে পারে কখন, এন ইজ ইকুয়াল টু থ্রি এবং কে ইজ ইকুয়াল টু থ্রি, এবং এইটাই হলো গিয়ে বৃত্তাকার, এটাই হলো বৃত্তাকার যেটা বোর বলেছিলেন। সেক্ষেত্রে দেখো এন আর কে তিনটে দুটোই হচ্ছে একই। তাহলে তিন ধরনের আমি কিন্তু এক্ষেত্রে এগুলোকেই বলা হচ্ছে উপকক্ষ, এগুলোকেই বলা হচ্ছে উপকক্ষ বা উপ শক্তি স্তর। বোঝা গেল? তাহলে কোনো একটা কক্ষের অন্তর্গত, যেমন তিন নাম্বার কক্ষে কটা উপশক্তি স্তর থাকতে পারে? তিনখানা উপশক্তি স্তর থাকতে পারে, কারণ তিনের জন্য কে এরও তিনটা মানই হবে। একটা সেট হলো এটা, একটা সেট হলো এটা, একটা সেট হলো এটা, এই দুটা হচ্ছে উপবৃত্তাকার। এই দুটা কি হবে? উপবৃত্তাকার। এই দুটা হচ্ছে উপবৃত্তাকার আর এইটা হলো বৃত্তাকার। আমি যদি ছবি দিয়ে আঁকার চেষ্টা করি, জিনিসটা এরকম হবে। লক্ষ্য করো, মনে করি এইটা একটা ফোকাস, মনে করি এইটা একটা ফোকাস। ছবিগুলো তোমাদেরকে আমি ভিডিওতে দিয়ে দিব, সেখান থেকে পরিষ্কার করে দেখতে পাবে। এবার এইটা আমি যোগ করছি, তাহলে এটা হলো পরাক্ষ। তাহলে এটা কি? এটা হচ্ছে পরাক্ষ। আর এইটা কি? এটা হচ্ছে উপাক্ষ। ঠিক আছে, তাহলে পরাক্ষ আর উপাক্ষ তোমরা বুঝলে। এবার দেখো একটা জিনিস লক্ষ্য করো, এবার এইটা মনে করো এই সেটটা। এবার যখন ধরো মনে করো এই জায়গাটাই নিউক্লিয়াসটা আছে, পরের বার কি হবে? এটা আরেকটু গোলীয় ধরনের হবে। ঠিক আছে, পরাক্ষটা একটু ছোট হলো, উপাক্ষটা একটু বড় হয়ে গেল। আর লাস্টেরটা কি হবে? বৃত্তাকার হবে, লাস্টেরটা হবে বৃত্তাকার। তাহলে এই তিন ধরনের, এই তিন ধরনের কিন্তু উপশক্তি স্তর বা উপকক্ষ একটা কক্ষের অন্তর্গত থাকতে পারে। এবার এর মান যদি চার হতো, তাহলে কে এর মানগুলো কি কি হতো? ওয়ান টু থ্রি ফোর। সেক্ষেত্রে উপশক্তি স্তর চারটা হতো, ঠিক আছে, এক থেকে শুরু করে চার পর্যন্ত হতো। বর্তমানে এই কে এর বদলে এল রাখা হচ্ছে, এল এর মানটা জিরো থেকে এন মাইনাস ওয়ান অবধি হয়। অর্থাৎ তাহলে সেক্ষেত্রে চার যদি এটা এন এর মান হয়, ধরো তিনই ধরো, ধরে নাও তিন, তাহলে এখানে হবে জিরো ওয়ান টু এল এর মান, এখানে কে এর বদলে তখন এল লিখতে হবে, তাদেরকেই বলা হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা। তাহলে এইবার বোঝা গেল তাহলে জিনিসটা, এইটাই ছিল হচ্ছে সোমারফেল্ডের থিওরি। আমি খুব ছোট্ট করে বললাম,
বিষয়টাকে পরিষ্কার করার জন্য খুব ছোট্ট করে আমি বললাম। তাহলে বিজ্ঞানী সমারফেল পরমাণুর বর্ণালীর সূক্ষ্ম গঠনকে ব্যাখ্যা করতে গিয়ে বৃত্তাকার উপকক্ষের সঙ্গে তিনি উপবৃত্তাকার উপ মানে কক্ষপথেরও কি করলেন, পরিকল্পনা করলেন বা তাদের বিবেচনা করলেন। এবং তিনি বললেন কোন উপকক্ষের অন্তর্গত কক্ষে যে উপকক্ষগুলো থাকবে সেই কক্ষে নাম্বারটা কত আছে, কত নাম্বার কক্ষ তার উপর সেটা নির্ভর করবে। তাহলে প্রথম কক্ষে এন এর মান কত, ওয়ান, তাহলে কে এর মান কি একটাই হবে, একই, তাহলে প্রথম কক্ষটা কিন্তু সর্বদা বৃত্তাকার হলো এই সূত্র অনুসারে। দুই নাম্বার কক্ষে এন এর মান হচ্ছে টু, তাহলে কে এর মানগুলো হবে এক আর দুই, তাহলে দুটো সেট হচ্ছে এন ওয়ান কে ওয়ান, সেটা হচ্ছে বৃত্তাকার, সরি ভুল বললাম। দ্বিতীয় নাম্বার কক্ষের ক্ষেত্রে এন ইজ ইকুয়াল টু টু আর কে এর মান হচ্ছে ওয়ান আর টু, যখন এন টু আর কে ওয়ান সেটা উপবৃত্তাকার, আর যখন এন টু ইজ আর কে টু দুটোই দুই তখন সেটা হচ্ছে বৃত্তাকার। তাহলে দ্বিতীয় শক্তি স্তরের অন্তর্গত দুটো উপশক্তি স্তর আছে, একটা বৃত্তাকার একটা উপবৃত্তাকার। তিন নাম্বার কক্ষের কথা তো তোমাদের আমি বললামই। চার নাম্বার কক্ষে সেরকম চার ধরনের উপকক্ষ হবে বা উপশক্তি স্তর হবে, যে ক্ষেত্রে এন ইজ ইকুয়াল টু ফোর কে ইজ ইকুয়াল টু ফোর সেটা বৃত্তাকার, বাকি সব কটাই হচ্ছে উপবৃত্তাকার। তাহলে এখন দেখো এই সূত্র ধরে, ও এবার আরেকটা জিনিস বলে দেই, এই মুখ্য কোয়ান্টাম সংখ্যা আর গৌণ কোয়ান্টাম সংখ্যা বা এন এর সঙ্গে কে এর কি সম্পর্ক আছে সেটা দেখো। এন এর সঙ্গে কে এর সম্পর্কটা তোমাদের বলে দিচ্ছি, এন বাই হচ্ছে কে, এইটা মানেই হচ্ছে পরাক্ষের দৈর্ঘ্য, পরাক্ষের দৈর্ঘ্য বাই উপাক্ষের দৈর্ঘ্য। তাহলে বুঝতে পারলে এন আর কে এর মধ্যে কি সম্পর্ক, এন আর কে এর মধ্যে এই যে দুটো কোয়ান্টাম সংখ্যা, একটা মুখ্য কোয়ান্টাম সংখ্যা একটা গৌণ কোয়ান্টাম সংখ্যা, সেটার সম্পর্ক হচ্ছে এটা, এটা সম্পর্ক হচ্ছে এটা। তাহলে এন বাই কে মানে কি, পরাক্ষের দৈর্ঘ্য বা উপাক্ষের দৈর্ঘ্য। যখন এই দুটো সমান তখন নিশ্চয়ই বুঝতে পারছো এন এর মান কে এর মান সমান হয়ে যাবে, তাহলে তখনই সেটা বৃত্তাকার হবে। এইবার এই সূত্র ধরে সমারফিল কি করে পরমাণুর বর্ণালীর সূক্ষ্ম গঠন ব্যাখ্যা করলেন, আমি দুটো এক্সাম্পল একটা এক্সাম্পল দিয়েছিলাম। এন ইজ ইকুয়াল টু যখন থ্রি তখন তোমরা জানো সেখানে কে এর তিনটা মান হতে পারে, একটা সেট হচ্ছে এন ইজ ইকুয়াল টু থ্রি কে ইজ ইকুয়াল টু ওয়ান, সেটা হচ্ছে উপবৃত্তাকার, আরেকটা সেট হচ্ছে এন ইজ ইকুয়াল টু থ্রি কে ইজ ইকুয়াল টু টু সেটা উপবৃত্তাকার, আরেকটা সেট হচ্ছে এন ইজ ইকুয়াল টু থ্রি কে ইজ ইকুয়াল টু থ্রি এটা হচ্ছে বৃত্তাকার। এবার আসি এন ইজ ইকুয়াল টু টু, তখন তার মানে তুমি জানো কে এর দুটো মান হতে পারে, একটা সেট হচ্ছে এন ইজ ইকুয়াল টু টু কে ইজ ইকুয়াল টু ওয়ান, আরেকটা সেট হচ্ছে এন ইজ ইকুয়াল টু টু কে ইজ ইকুয়াল টু টু, তার মানে একটা হচ্ছে উপবৃত্তাকার একটা হচ্ছে বৃত্তাকার। এখন দেখো যখন এই তিন নাম্বার কক্ষ থেকে ইলেকট্রন দুই নাম্বার কক্ষে জাম্প করবে তখন কতগুলো সম্ভাব্য জাম্প হতে পারে লক্ষ্য করো, এইটার থেকে এইটাই জাম্প হতে পারে, তিন নাম্বার কক্ষের এই উপকক্ষটা থেকে দুই নাম্বার কক্ষের এই উপকক্ষে জাম্প হতে পারে, আবার এই উপকক্ষ থেকে দুই নাম্বার কক্ষের এই উপকক্ষে জাম্প হতে পারে, আবার দেখো এই উপকক্ষ থেকে দুই নাম্বার কক্ষের এই উপকক্ষে জাম্প হতে পারে, আবার এই উপকক্ষ থেকে দুই নাম্বার কক্ষের এই উপকক্ষে জাম্প হতে পারে, এই উপকক্ষ থেকে দুই নাম্বার কক্ষের এই উপকক্ষে জাম করতে পারে, আবার এইটা থেকে দুই নাম্বার কক্ষের এই উপকক্ষে জাম হতে পারে। তাহলে দেখো কতগুলো সম্ভাব্য জাম হলো, এক দুই তিন চার পাঁচ ছয়, এটাই বর্ণালীতে যেহেতু এই জামগুলোর মধ্যে কোয়ান্টাম বা শক্তির ভাড়া খুব কম এরাই কিন্তু ঘন সন্নিবিষ্ট রেখা রূপে আসছে, এটাকেই যদি আমরা মোটা দাগে দেখি তখন আমরা একটা রেখা দেখি, কিন্তু যখনই এটাকে ফাইন স্পেক্ট্রা নেওয়া হয় তখনই কিন্তু ঘন সন্নিবিষ্ট অনেকগুলো রেখা দেখি। তাহলে নিশ্চয়ই তোমরা সমারফিল্ডের যে তত্ত্বটা আছে সেটা নিশ্চয়ই বুঝতে পারলে, আশা করি এটা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। আরেকবার দেখে নাও, তিন নাম্বার যে মুখ্য শক্তি স্তর তার আন্ডারে উপশক্তি স্তর তিনটে আছে, আর দু নাম্বার যে মুখ্য শক্তি স্তর তার আন্ডারে উপকক্ষ দুটো আছে,
এদের একটা হচ্ছে বৃত্তাকার, এর হচ্ছে একটা বৃত্তাকার, এখানে দুটো উপবৃত্তাকার, এখানে একটা বৃত্তাকার একটা উপবৃত্তাকার। এবার এদের যে কোনোটা থেকে এখানে যে কোনোটাতে জাম করতে পারে, এবং এই জামগুলোর মধ্যে শক্তির পার্থক্য খুব কম হবে, বুঝতে পেরেছো? কারণ একটা কক্ষের অন্তর্গত উপকক্ষ দ্বারা, তাহলে তাদের মধ্যে শক্তির পার্থক্য খুব কম। সুতরাং এই যে জামগুলো, এদের শক্তির পার্থক্য খুব কম হওয়ায় তারা খুব ঘন সন্নিবিষ্ট রেখা রূপে অবস্থান করে বর্ণালীতে। তাই মোটা দাগে দেখলে তখন ওদের একটা রেখাই মনে হয়, কিন্তু যখন আমি ফাইন স্পেক্ট্রা নেই তখন সেটাকে আমরা ঘন সন্নিবিষ্ট রেখা রূপে দেখতে পাই। এটাই ছিল সমারফিল্ডের ব্যাখ্যা, কোনটার ক্ষেত্রে ফাইন স্পেক্ট্রা যেটা বর্ণালীর আছে সেটা ব্যাখ্যা করতে গিয়ে। আশা করি তোমাদের এই ধারণাটা পরিষ্কার হয়েছে। এবার পরের আলোচনাটা দেখ। এবার তোমরা আরেকটা গুরুত্বপূর্ণ অংশ দেখো, তোমাদের মধ্য থেকেই প্রশ্ন করেছিল, স্যার ডি ব্রগলি সমীকরণ থেকে ক্ষুদ্র একটা কণা যেটা ইলেকট্রনের মতোই, তার তরঙ্গদৈর্ঘ্যের সঙ্গে তার শক্তির গতিশক্তির কীরকম করে সম্পর্ক নির্ণয় করা যায়, ঠিক আছে? এই প্রুফটা কী করে করা যাবে দেখো, আমি লিখে দিয়েছি। তাহলে যেটা খুব ক্ষুদ্র কণা ইলেকট্রনের মতোই, তার তরঙ্গদৈর্ঘ্যের সঙ্গে গতিশক্তির সম্পর্ক, আচ্ছা দেখো কী করে করা যায়। ডি ব্রগলি সমীকরণ তো তোমরা জানোই, ল্যাম্ডা ইকুয়াল টু এইচ বাই এম ভি, যেখানে এইচ মানে প্লাঙ্কের ধ্রুবক, এম মানে ওই যে ছোট্ট কণাটা তার ভর, আর ভি হচ্ছে ওর গতিবেগ। এবার একটা ক্ষুদ্র কণা, এম ভরের কণা যদি ভি বেগে সঞ্চরণশীল থাকে, তাহলে তার গতিশক্তির মান কত? হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমরা ই লিখতে পারি গতিশক্তি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, সেখান থেকে ভিটাকে আমরা বের করে নিলাম রুট ওভার টু ই বাই এম। এবার এই যে সমীকরণটা আছে আমার এক নং সমীকরণ, এই এক নং সমীকরণে আমি ভি এর বদলে এটা বসিয়ে দিচ্ছি, ভি এর বদলে এটা আমি সাবস্টিটিউট করে দিলাম, তাহলে সরাসরি চলে এলো এইচ বাই রুট ওভার টু এম ই, তাহলে প্রুভ হয়ে গেল। তাহলে ইলেকট্রনের মতো ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণার ক্ষেত্রে গতিশক্তির সঙ্গে তার তরঙ্গদৈর্ঘ্যের সম্পর্ক হচ্ছে এইটা, যেখানে এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এম হচ্ছে ওই ক্ষুদ্র কণাটার ভর, ই হচ্ছে তার গতিশক্তি। তাহলে বুঝতে পারলাম এইভাবে, তাহলে প্রুভটা খুব সহজেই করা যেতে পারে, নিশ্চয়ই তোমাদের কাছে পরিষ্কার। তাহলে এবার পরের আলোচনা দেখো, ডি ব্রগলি থেকে একটা অঙ্ক এসেছিল একবার, যে একটা ইলেকট্রনের গতিবেগ হচ্ছে এইটা, এত মিটার পার সেকেন্ড হলে তার ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য কত, যেখানে ওই ভরটা ইলেকট্রনের ভরটা দিয়ে দেওয়া আছে এম ইজ ইকুয়াল টু 9.1 × 10⁻³¹ কেজি। তাহলে আমরা ডি ব্রগলি সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি, ল্যাম্বডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম ভি, তাই তো লিখতে পারি। এবার দেখো এইচ এর মান তো আমরা জানি 6.626 × 10⁻³৪ জুল সেকেন্ড লিখতে পারি। আচ্ছা ইলেকট্রনের ভর দেওয়া আছে 9.1 × 10⁻³১ কেজি, এত কেজি দেওয়া আছে, ইন্টু ইলেকট্রনের বেগ, এই ইলেকট্রনের বেগটা দেওয়া আছে 1 × 10⁷ মিটার পার সেকেন্ড। এইটা যদি তোমরা করো তাহলে উত্তরটা কত আসবে, একদম সেম প্রুফ করলেই উত্তরটাও এসে যাবে 7.28 × 10⁻¹⁰, আমি করে রেখেছি 10⁻¹⁰ −11 মিটার, তাহলে একদম সিম্পল দেখো, কিছুই নয়। তাহলে সূত্রগুলো যদি তোমাদের মনে থাকে, গাণিতিক রূপগুলো যদি মনে থাকে, এই সংক্রান্ত যে অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষায় আসে খুব সহজ থাকে, কিন্তু সরাসরি সূত্রে বসিয়ে আমরা কিন্তু সেগুলো করতে পারি ম্যাক্সিমামগুলোর ক্ষেত্রে, দুই একটা একটু জটিল আসে, আদারওয়াইজ সবগুলোই খুব সোজা সোজা আসে। তাহলে নিশ্চয়ই এই আলোচনাটা তোমাদের পরিষ্কার হলো, এবার পরের আলোচনা দেখো। এবার আরেকটা বিষয় দেখো, যে তোমাদের আমি কিন্তু সেই রিলেশনগুলো করিয়েছিলাম যে হাইড্রোজেনের প্রথম কক্ষের ব্যাসার্ধের সঙ্গে অন্য কোনো এক ইলেকট্রনযুক্ত সিস্টেমের কোনো একটা কক্ষপথের ব্যাসার্ধের কী সম্পর্ক, শক্তির কী সম্পর্ক, গতিবেগের কী সম্পর্ক। এখানে দেখো একটা অঙ্ক দিয়েছে, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার্ধ বলে দেওয়া আছে, তাহলে হিলিয়াম প্লাসের, ওটা একটা এক ইলেকট্রনযুক্ত সিস্টেম, তার দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধ কত? আমরা জানি রিলেশন হচ্ছে এইটা, যে আর এন ইজ ইকুয়াল টু হাইড্রোজেনের প্রথম কক্ষের ব্যাসার্ধ ইন্টু এন স্কোয়ার বাই জেড। এবার দেখো কার জন্য করতে বলেছে হিলিয়াম,
তাহলে এটা আমরা লিখে দিলাম এইটার মান তো দেওয়াই আছে আমাদের এইবার হিলিয়ামের জন্য আমরা জানি কি কোন কোন নাম্বার কক্ষ বলেছে দ্বিতীয় কক্ষ তাহলে এটা 2 স্কয়ার হয়ে যাচ্ছে আর হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 2 তাহলে 2 তাহলে কি দাঁড়াচ্ছে 0.53 × 2 তার মানে কত এত অ্যাংস্ট্রম একদম ইজিলি করে দেওয়া যায় তাহলে এই রিলেশনগুলো যদি তোমাদের মনে থাকে তাহলে দেখো এই অঙ্কগুলো তোমরা খুব সহজেই করতে পারবে আশা করি বোরের তত্ত্ব রাদারফোর্ডের তত্ত্ব সমারফিল্ডের তত্ত্ব ডি ব্রগলি হাইজেনবার্গ এই যে আলোচনাটুকু আমাদের করেছি আমরা এই আলোচনাগুলো তোমাদের কাছে একদম পরিষ্কার হয়েছে তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাকে জানাবে আমি সেগুলো তোমাদেরকে ক্লারিফাই করার চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে আজকে এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি পার্ট 7 অ্যাটমিক স্ট্রাকচারে নেক্সট ভিডিওতে পরবর্তী বিষয়গুলো আলোচনা করব তোমরা সবাই খুব ভালো থাকো সকলকে অনেক ধন্যবাদ।